হ্যালো বন্ধুরা, এনিটাইম লার্নিংয়ে আপনাদের স্বাগতম। আমি আছি ফেরদৌস। আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াশিং। ওয়াশিং আসলে কি? ওয়াশিং হচ্ছে ধৌত করা। প্রশ্ন করতে পারেন আমরা কি ধৌত করব। যেহেতু আরএমজি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছি, অবশ্যই আমরা গার্মেন্টস ওয়াশিং করব। তো গার্মেন্টস ওয়াশিংটা কি? গার্মেন্টস ওয়াশিং হচ্ছে এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি গার্মেন্টসের বা পোশাকের অ্যাপিয়ারেন্স, আউটলুক, কমফোর্টেবিলিটি এবং ফ্যাশনেবল পরিবর্তন আনা হয়। ওয়াশিংয়ের মাধ্যমে গার্মেন্টসের মধ্যে একটি ফ্যাডেড লুক তৈরি করা হয় যাতে করে কাস্টমার ডিমান্ড তৈরি হয়। এখন আমরা জানবো ওয়াশিং প্রসেস। ওয়াশিং প্রসেস আসলে দুই প্রকার, একটা হচ্ছে ওয়েট প্রসেস আর একটা ড্রাই প্রসেস। তো ওয়েট প্রসেসের মধ্যে যে ওয়াশগুলো করা হয় সেগুলি হচ্ছে রিন্স ওয়াশ, ব্লিচ ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, র্যান্ডম ওয়াশ এবং কোটিং। এবার দেখবো ড্রাই প্রসেস। ড্রাই প্রসেসের এটা আসলে একটা স্পেশাল ইফেক্ট তৈরি করার জন্য ড্রাই প্রসেসটা করা হয়। তো ড্রাই প্রসেসগুলো হচ্ছে উইস্কার্স, ডিস্ট্রেস অর ডিস্ট্রয়, স্ক্র্যাপিং, ট্যাগিং অ্যান্ড পটাশিয়াম পার ম্যাঙ্গানেট স্প্রে। এবার আমরা দেখব অবজেক্ট বা বৈশিষ্ট্যগুলো। গার্মেন্টস ওয়াশিংয়ের মাধ্যমে একটা নিউ অ্যাপিয়ারেন্স বা পরিবর্তন আনা হয় গার্মেন্টসের মধ্যে। গার্মেন্টসের একটা ফ্যাডেড লুক তৈরি হয়। সাইজ ম্যাটেরিয়াল বা অতিরিক্ত যে সুতোগুলো থাকে গার্মেন্টসের মধ্যে সেগুলো রিমুভ করা হয় যেন হ্যান্ড ফিল খুব ভালো হয়। ফ্যাশনেবল মার্কেটের ডেভেলপমেন্ট করার জন্য ওয়াশিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা গার্মেন্টসের মধ্যে যে কোনো ধরনের ডার্ট অথবা স্পট থাকে সেগুলো রিমুভ করার ক্ষেত্রে ওয়াশিং করা হয়। ওয়াশিং করার ফলে গার্মেন্টসের মধ্যে শ্রিঙ্কেজ তৈরি হয়, যেটা পরবর্তীতে ওয়াশিং ব্যতীত করা সম্ভব না। ক্রিয়েট এ নিউ ফ্যাশন, অর্থাৎ একটা নতুন ফ্যাশনের জন্য গার্মেন্টস ওয়াশিং অবশ্যই জরুরি। এখন দেখব কাপড়ের স্ট্রাকচারের উপর ভিত্তি করে বিভিন্নভাবে ওয়াশিং করা যায়। যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের কাপড় আছে, যেমন টুইল, ক্যানভাস, ডেনিম, গ্যাবার্ডিন। এই কাপড়গুলো আমরা কোন কোন ওয়াশ ইউজ করি? তো প্রথমে আমরা বলবো টুইল, ক্যানভাস, নিটেড এবং কার্ডিয়ারি ফ্যাব্রিকগুলো আমরা কীভাবে ওয়াশ করি বা কোন মাধ্যমে ওয়াশ করি। তো এই ফ্যাব্রিকগুলো আমরা ওয়াশ করি সাধারণত নর্মাল ওয়াশ, পিগমেন্ট ওয়াশ, কস্টিক ওয়াশ এবং সিলিকন ওয়াশ দ্বারা। এবার দেখবো ডেনিম, জিন্স এবং গ্যাবার্ডিন ফ্যাব্রিকগুলো আমরা কী দিয়ে ওয়াশ করি। এগুলো সাধারণত এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, ব্লিচ ওয়াশ এবং অ্যাসিড ওয়াশের মাধ্যমে করা হয়ে থাকে। এবং সবশেষে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে গ্রে ফ্যাব্রিক। গ্রে ফ্যাব্রিক আমরা সাধারণত ওয়াশ করি সুপার হোয়াইট ওয়াশ দ্বারা। তো বন্ধুরা, এবার আমরা দেখবো প্রোডাকশন সিকোয়েন্স অফ ওয়াশিং, অর্থাৎ ওয়াশিংয়ের ফ্লো স্টার্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে শুরুতেই আছে গার্মেন্টস রিসিভ ফ্রম সুইং, অর্থাৎ সুইং থেকে গার্মেন্টসটাকে রিসিভ করা হয় এবং সেটিকে স্ক্র্যাপিং করার জন্য পাঠানো হয়। এবং তারপর যে প্রসেসটা সেটি হচ্ছে টিয়ারিং করা হয়, উইস্কারিং করা হয় এবং পিপি স্প্রে। তারপর এটিকে ট্যাগিং অর্থাৎ টিয়ারিংয়ের মাধ্যমে ড্রাই প্রসেস শেষ করে ওয়েট প্রসেসে পাঠানো হয়। ওয়েট প্রসেসটা কীভাবে করা হয়? ওয়েট প্রসেসে ওয়াশিং করা হয়, ড্রাইং হট অর কুল করা হয়, তারপর চেকিং করা হয় এবং ডিসপার্স বা ডিসপ্যাসের মাধ্যমে ওয়াশিং প্রসেসটা শেষ করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ, বেল বাটনে ক্লিক করবেন যেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।